তো দেখো আমার লাগানো পুরো কমপ্লিট একদম, একটু বেশি লাগিয়েছি কারণ প্যাকটা বেশি বানানো হয়েছিল, ওই জন্য একটু বেশি করে লাগিয়েছি। পুরো কমপ্লিট, এই যে আমার বাটি পুরো খালি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে তোমাদের কাছে এলাম একটা টোটকা শেয়ার করার জন্য। টোটকাটা আমি এর আগে একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম, তোমরা যদি দেখে থাকো অবশ্যই আমার শর্ট ভিডিওতে, তাহলে দেখবে কী কী দিয়েছিলাম। তো আজকে আবারও এলাম সেই টোটকাটা নিয়ে। মানে আমি মাঝে মধ্যেই টোটকাটা মুখের মধ্যে অ্যাপ্লাই করি, কারণ টোটকাটা আমার খুবই ভালো ফলাফল পায়। তোমরা ট্রাই করতে পারো, দেখতে পারো, খুব ভালো ফল পাবে। তো এই প্রচণ্ড গরমের মধ্যে মানে মুখে যে ছোটো ছোটো গুড়ি গুড়ি যে র্যাশগুলো বেরোয়, প্লাস কালো কালো যে স্কিনের ওপর যে ট্যান পড়ে যায়, নানান রকম যে সমস্যাগুলো হয়, তো আমি আশা করি যাদের এগুলো সমস্যা আছে আশা করি ভালো ফল পাবে। আর আমি অনেক দিন লাগাইনি, তাই আজকে ভাবলাম ওগুলো লাগিয়ে নিই। এখন তো রাত্রি, রাতেই লাগাবো, দিনে লাগালে ভালো হয়। আমি দিনে সময় পাইনি, ওই জন্য দিনে আজকে লাগানো হয়নি। তো রাতে একটু সময় পেলাম, রাতে একটু লাগিয়ে নিই। লাগিয়ে 5 মিনিট মতো রাখতে হবে, বেশি করে না, সময় পাইনি বলে ভুল আসলে হয়ে ওঠে না। যাই হোক, তো আজকে হঠাৎই ভাবলাম একটু লাগাই, মুখটা একটু ইয়ে হয়ে আছে, ওই জন্য ভাবলাম লাগাই। তো চলো জিনিসটা তৈরি করে নিই, তোমাদের দেখাচ্ছি পুরোটাই। আর ভিডিওটা ফুল দেখো, নাহলে বুঝতে পারবে না কী কী দিলাম না দিলাম, তাই ফুল দেখো, নাহলে স্কিপ করে গেলে তোমার হয়তো ফুলটা না দেখলে, স্কিপ যদি করো তাহলে বুঝতে পারবে না, তাই মনে হয় যে ফুলটা দেখাই ভালো। তো চলো দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো আগে বানিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো দেখো এখানে দুধ আছে, এই যে দুধ, এটার থেকে আমি এই যে ইয়েটা তুলে নেবো, উপরকার যে সাদা বেশ ইয়েটা পড়েছে ওটা তুলে নেবো, আর একটা কাঁচের বাটি, তার সাথে এটা আছে তোমার চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়োটা ফার্স্ট আমি দেবো, অল্প দিলাম, আমি বেশি লাগবে না তাই আমি অল্প দিলাম। আর এখানে আছে মধু, মধু অল্প দিলাম। আর এ আছে হলুদ, হলুদও অল্প দিলাম, মানে আমার যতটুকু লাগবে, বেশি লাগবে না, তাই আমি পুরোটাই দিয়ে দিলাম, অল্প অল্প করে দিলাম। এখানে দিলাম চালের গুঁড়ো, একটু মধু, একটু হলুদ। আর এখান থেকে দেব আমি 1 চামচ মতো এই যে উপরকার যে দুধের এই যে ননিটা, ননি বলে না কী বলে, যাই হোক, এটা এই যে দুধ, তো এবার একটা এটাকে ভালো করে মিক্স করব। খুব সুন্দরভাবে মিক্স করব, যাতে মানে কোনোটা দলা পেকে না থাকে, পুরোটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমার। তো দেখো কমপ্লিট আমার মিক্স করা। তো চলো এটাকে আমি এবারে একটু ঢাকা দিলাম, ঢাকা দেওয়ার পর এবার এটা ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রাখলাম, মানে একটু তাড়াতাড়ি আমি বার করব, ওই জন্যই এখানে রাখলাম। 5 মিনিট পর এটা বার করব। চলো মুখে লাগিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো এই দেখো আমি প্রায় অর্ধেক লাগিয়ে নিয়েছি, আর একটু লাগাবো। তো চলো, তোমার অনেকটা বেশি হয়েছে প্যাকটা তৈরি করা, ওই জন্য আমি একটু বেশি বেশি লাগিয়ে নেব, এতটা না হলেও চলতো। তো বেশি যেহেতু বানানো হয়ে গেছে তাই আমি অনেকটাই একটু বেশি বেশি করে লাগিয়ে দিই। তো চলো পুরোটা লাগানো কমপ্লিট, এটাকে 5 মিনিট কিংবা 7 মিনিট কিংবা 10 মিনিট, তার বেশি না, 10 মিনিট মতো রাখলেই পুরো টান টান হয়ে যাবে, তো পুরো শেষ আমার আর নেই। তো চলো এটা শুকোক, তারপরে আবার এটাকে ভালো করে মাসাজ করে করে তুলবো।
তো দেখো আমার লাগানো পুরো কমপ্লিট একদম। একটু বেশি লাগিয়েছি কারণ একটা বেশি বানানো হয়েছিল, ওই জন্য একটু বেশি করে লাগিয়েছি। পুরো কমপ্লিট, এই যে আমার বাটি পুরো খালি। চলো একটু শুকোক, তারপরে আবার এটাকে ভালো করে মানে ডলে ডলে তুলবো, তো ঠান্ডা জল দিয়ে তারপরে শুকোনোর পর তারপরে আবার আসছি, ঠিক আছে? চলো তো বন্ধুরা, চলো এবার। আমার দেখো মুখটা পুরো টান টান হয়ে গেছে, ওই জন্য 10 মিনিট মতো রাখতে হবে, বেশি না। 10 মিনিট রাখলে হবে, 5 মিনিটে হচ্ছে না, কারণ এটা তো গরমকাল আর আমার স্কিনটা অয়েলি স্কিন, ওই জন্য একটু টাইম লাগছে মানে টান টান হতে, ওই জন্য 10 মিনিট মতন আমি ছিলাম। তো দেখো আমার পুরো মুখটা বেশ টান টান হয়ে আছে। এবার আমি এটাকে ঠান্ডা জল দিয়ে মানে ভালো করে স্কাবার করে তুলে নেবো এটা, ঠিক আছে? চলো দেখো। এইভাবে এইভাবে মানে স্কাবার করতে হবে বারবার, এইভাবে এইভাবে। এটা কি বলতো, আমার এক হাতে মানে আমি ক্যামেরা ধরে আছি ওই জন্য হচ্ছে না। তো চলো আমি এটা দুই হাত দিয়ে মানে ভালো করে টলে টলে তুলি, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? চলো। তো দেখো আমি মুখটা পুরো ঠান্ডা জলে ধুয়ে এলাম, তো মুখটা পুরো মানে গ্লো করছে কেমন, শুধু একবার দেখো কতটা পরিষ্কার লাগছে মুখের। যে মানে আমরা যে পার্লারে যাই, পার্লারে গিয়ে যে ক্লিনটা করাই, মানে প্রায় মানে ক্লিনের থেকেও বেশি কাজ করে। শুধু একবার দেখো মুখটা আমার আগে কেমন ছিল আর এখন কেমন। তো আমি আর রাতে যে নাইট ক্রিমটা ইউজ করি ওটা আর করবো না আজ রাতে, কারণ মুখটা পুরো তেল তেল ভাব আছে, মানে দুধের ওই যে ননিটা যেটা স্পট যেটা সাদা রঙের ওইটা দিয়েছিলাম, ওটা তো বেশ তেল তেলা ভাব। তাই আমি রাতে আর কোনো নাইট ক্রিম ইউজ করবো না এবং ফেস ওয়াশ কোনো কিচ্ছু ইউজ করবো না। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো আর সাপোর্ট করে দিও, আমি যেন তোমাদের সাথে এইভাবেই অনেক রকম টোটকা শেয়ার করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, নতুন নতুন ভিডিও দেখার জন্য ফার্স্ট তোমাদের কাছে আগে পৌঁছবে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আর এখন তো রাত্রি, তাই শুভরাত্রি।